তো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো টেকনিক্যাল পাপুর আর একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ তোমাদেরকে কয়েকটি অ্যাপের ব্যাপারে বলবো। তো আমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, সবসময় মোবাইলের লাইট আমাদের চোখে লাগে। তো বন্ধুরা, এই অ্যাপটা সাহায্যে তোমাদের চোখ কেমন আছে সেটা তোমরা টেস্ট করতে পারবে। এছাড়াও বন্ধুরা, এরপরে যে অ্যাপটি দেখাবো বা আজকে যে অ্যাপগুলির কথা বলবো, যেমন হচ্ছে কি আমরা অনেক সময় ফাস্ট ব্রাউজিং করতে চাই, তো সেরকমই একটা ব্রাউজারের কথা বলবো যে ব্রাউজারের সাইজ হয়তো 1 MB-ও না। তো আজকে যে অ্যাপগুলো বলবো সেই অ্যাপগুলোর সাইজ কোনোটাই বন্ধুরা 5 MB-ও পড়ে না। তো বন্ধুরা, এছাড়াও তোমরা একটা মিউজিক প্লেয়ারকে ব্যবহার করে তোমাদের যে গ্যালারি ভুলো, সিক্রেট গ্যালারি যেটা হয়, এর আগে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম কী করে তোমার ক্যালকুলেটারের মধ্যে তোমাদের ছবি বা ভিডিও অ্যাড করে রাখবে। আর তোমাদের দেখাবো তোমরা একটা মিউজিক প্লেয়ার, লোকে ভাববে এটা মিউজিক প্লেয়ার, বাট তোমরা সেই মিউজিক প্লেয়ারের ভেতরে তোমাদের ছবি বা ভিডিও হাইড করে রাখতে পারবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের মোবাইলে যে ওয়ালপেপার সেটা কী করে আরও সুন্দর করবে। তো এই নিয়েই তো বন্ধুরা তোমাদেরকে আজ এই 4টি অ্যাপের ব্যাপারে বলবো। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা, তোমাদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে অ্যাপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের চোখে বন্ধুরা কোনো না কোনো কারণে সব রকম লাইট আসে, বা আমরা সবসময় মোবাইলের সামনে থাকি বা ল্যাপটপ কম্পিউটার সামনে থাকি, তো বন্ধুরা আমাদের চোখের অবস্থা খারাপ হতেই থাকে বন্ধুরা, আমরা সুন্দর বাড়ি ঢোকে। তো বন্ধুরা, তোমাদের চোখ কেমন আছে সেটা বন্ধুরা তোমরা একটা অ্যাপের মাধ্যমে জানতে পারবে, বাট এটা পুরোপুরি ঠিক সেটা বলতে পারো বন্ধুরা, বাট তোমার ডক্টর কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। এই অ্যাপটি ডাউনলোড করে বন্ধুরা তোমরা অনেক কিছুই দেখতে পারবে, বাট এটা আমি বলছি না পুরোটাই ঠিক। তো বন্ধুরা, তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবে আই টেস্ট বলে, তো আই টেস্ট সার্চ করার পর বন্ধুরা এই অ্যাপটি আছে বন্ধুরা আই টেস্ট, বন্ধুরা এই অ্যাপটি তোমরা ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা, এটা বলছি না যে পুরোপুরি সত্যি, বাট তোমাদের যদি প্রয়োজন অবশ্যই বন্ধুরা তোমার ডক্টর কাছে যাওয়ার দরকার, বাট এই অ্যাপটির মাধ্যমে বন্ধুরা তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের চোখ কেমন আছে। তো বন্ধুরা, আমি অ্যাপটি এখান থেকে ওপেন করছি, অ্যাপটির সাহায্যটা খুব বেশি না, হয়তো 1 থেকে 2 MB। তো আমি অ্যাপটি এখান থেকে ওপেন করছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে ওপেন করার পর বন্ধুরা আমার সরাসরি অ্যাপটি ডাউনলোড করা আছে, তো তোমরা ডাউনলোড করে নেবে। দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা অনেক অপশান আছে, ভিজুয়াল অ্যাকুইলিটি, কালার ব্লাইন্ডনেস, কালার কিউব, তো বন্ধুরা এরকম অনেকগুলো আছে টেস্ট। তো বন্ধুরা তোমাদের পরপর টেস্ট করে নেবে, যাতে বন্ধুরা তোমাদের একটা টেস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা অপশান আছে এখানে ভিজুয়াল অ্যাকুইলিটি, তো বন্ধুরা এটা কি দেখো একটা অপশান আছে যে লেফট আই রাইট আই। তো বন্ধুরা, তোমাদের যদি লেফট আই সিলেক্ট করো, তো বন্ধুরা তোমাদের রাইট আইটা বন্ধ করতে হবে, কারণ একটা হাত দিয়ে তোমাদের রাইট আই ধরতে হবে। তো বন্ধুরা জাস্ট আমি তোমাদেরকে লেফট আই দেখাচ্ছি, তোমাদের রাইট আইটা বন্ধুরা একটা হাত দিয়ে চেপে ধরবে। তারপর বন্ধুরা এখানে নেক্সট নেক্সট করে বন্ধুরা ক্লিক করবে, অপশান আছে নেক্সট নেক্সট বলে, তোমরা ক্লিক করবে, তো নেক্সট 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 দেখবে বন্ধুদের লেখাগুলো ছোটো আসছে। তো বন্ধুরা, তোমরা যতক্ষণ দেখতে পাবে তোমরা ততক্ষণ নেক্সট অবধি ক্লিক করবে। আমি এটা বলতে চাই তোমাদেরকে যে তোমরা এই লেখাগুলো যতক্ষণ অবধি স্পষ্ট দেখতে পাবে ততক্ষণ অবধি তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে, যখন তোমরা দেখতে পাবে না তখন তোমরা স্টপ বাটনে ক্লিক করবে। তো স্টপ বাটনে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের চোখের অবস্থা কীরকম আছে বা কতটা ভালো কতটা খারাপ আছে বন্ধুরা তোমরা জানিয়ে দেবে সেই অ্যাপটি। তো আমি নেক্সট নেক্সট ক্লিক করছি বন্ধুরা, আমি এখনও দেখতে পাচ্ছি বন্ধুরা, তো দেখতে পাচ্ছি এখনও। দেখো বন্ধুরা, এখানে আমার রেজাল্ট জানিয়ে দিয়েছে, ইওর রেজাল্ট ইজ এত বন্ধুরা জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এরকম করে এই ভিজুয়াল অ্যাকুরেসি তোমরা ইউজ করো, তোমরা জানতে পারবে যে তোমার চোখটি কিছুটা জানতে পারবে বন্ধুরা তোমার চোখটি কেমন আছে। তো চলো বন্ধুরা, এই অ্যাপের আরও অনেক চেষ্টা আছে, সেগুলো তোমাকে দেখিয়ে দিই কিছু কিছু করে। তো বন্ধুরা, এই অ্যাপে যে একটা আছে যে কালার ব্লাইন্ডনেস হচ্ছে এই অপশানটা, তো কালার ব্লাইন্ডনেস তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা এরকম অনেক টেস্ট আছে, তোমরা চেক করে দেখতে পারবে। দেখো বন্ধুরা, একটা অপশান আছে স্টার টেস্ট, দেখো নিচে একটা অপশান আছে, তোমরা এটা ক্লিক করবে। আমি ক্লিক করছি বন্ধুরা, এখানে কালারের মধ্যে একটা নাম্বার শো করছে। তো বন্ধুরা, তোমরা যদি নাম্বারটা স্পষ্ট হয়ে দেখতে পাও তোমরা এখানে ট্যাপ করবে, অর্থাৎ যেখানে নাম্বারটা আছে বন্ধুরা ট্যাপ করবে। ট্যাপ করার পর বন্ধুরা এখানে নাম্বারটা মানে বলতে হবে যে তুমি কোনটা দেখেছো বন্ধুরা। তো বন্ধুরা আইস হয় এটা ক্লিক করবেন, তারপর তারপরের প্রশ্নটা চলে আসবে। তো বন্ধুরা এইভাবে তোমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার পর তোমাদের চোখের কেমন অবস্থা আছে বন্ধুরা সেটা জানিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা যখন কোনো আই কেয়ার সেন্টারে যাই বন্ধুরা, এরকম অনেক টেস্ট আমাদের ডাক্তারবাবুরা দেখায়, তো সেই টেস্ট বন্ধুরা এই অ্যাপটা আমাদের পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই অ্যাপের আরও অনেক টেস্ট আছে, তোমাদের আরেকটা টেস্ট আমি দেখিয়ে দিই। তো একটা টেস্ট হচ্ছে কালার কিউব, তো বন্ধুরা একটা কালার কিউব বলে যে টেস্ট আছে বন্ধুরা, তো দেখো এটা অনেকটা গেমের মতো বন্ধুরা, এটা ক্লিক করছি, একটা অপশান আছে স্টার্ট ক্লাসিক গেম, জাস্ট আমি এটা ক্লিক করলাম, গট ইট। দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দেখো 4টে কালার প্রায় সেম সেম, দেখো বন্ধুরা, বাট এটা একটু আলাদা এদের থেকে, মানে এদের কালারটা একটু আলাদা। তো বন্ধুরা এরকম তোমাদেরকে মানে কিউব দেবে, তার মধ্যে কোন কালারটা মানে ফেড আছে তোমাদের সেটা সিলেক্ট করতে হবে। বন্ধু, আমি এটা সিলেক্ট করলাম, দেখো এখানেও দেখো অনেকগুলো কিউব আছে বন্ধুরা, একটা কিউব একটা কিউব, বাট এই কিউবের কালারটা দেখো বাকি কিউবগুলো থেকে আলাদা,
তোমরা তোমরা যেটা মনে হবে সেই কালারটা কমাচ্ছে বন্ধুরা, তোমরা এটা ট্যাপ করে দেবে। তো এইভাবে বন্ধুরা তোমাদের চোখের কোয়ালিটি এখান থেকে টেস্ট করতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই অ্যাপটা থেকে অনেক উপকার হবে। তো বন্ধুরা যদি এই অ্যাপটা থেকে তোমাদের একটু উপকার হয় অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক দেবে, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা আজকের পরের অ্যাপটি আমরা দেখে নিই। এর পরের অ্যাপটি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কি, দেখতে পুরো মিউজিক প্লেয়ারের মতো, সেখান থেকে তোমরা গিয়ে মিউজিক প্লেয়ারে গান শুনতে পারবে। তো সেটাকে বুঝতে পারবে না যেটা গ্যালারি ভোল্ট। তো বন্ধুরা এর আগে তোমাদের একটা গ্যালারি ভোল্ট দেখেছিলাম, তো সেটা হচ্ছে কি অনেকটা ক্যালকুলেটারের মতো, তোমরা ক্যালকুলেটারের মধ্যে ভিডিও ভরে রাখতে পারছিলে বা ছবি লুকিয়ে রাখতে পারছিলে, সিক্রেট গ্যালারি। তো আজ তোমাকে দেখাবো সেটা হচ্ছে কি পুরো মিউজিক প্লেয়ার। তো মিউজিক প্লেয়ারের ভিতরে তোমরা কী করে সিক্রেট গ্যালারি ইউজ করবে, তো বন্ধুরা এর জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সিক্রেট গ্যালারি হাইড ফটো অ্যান্ড ভিডিওগুলো। তো এটা করার পর বন্ধুরা তোমরা সার্চ করবে, সার্চ করার পর বন্ধুরা এই যে অ্যাপটি আছে বন্ধুরা তোমরা এই অ্যাপটি ডাউনলোড করবে। তো অ্যাপটি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই সিক্রেট গ্যালারি হাইড ফটো অ্যান্ড ভিডিও অ্যান্ড কন্ট্যাক্টস, বন্ধুরা তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা এই অ্যাপগুলো সাইজ আইফোন থেকে বলে দিয়েছি, কোনো অ্যাপটা সাইজ 5 MB ওপরে না। তো বন্ধুরা এই অ্যাপটি তোমরা ডাউনলোড করবে, আমরা অলরেডি ডাউনলোড করা আছে। তো অ্যাপটি ডাউনলোড করার পর তোমাদের ওপেন করে বন্ধুরা তোমরা অ্যাপটা বন্ধুরা পারমিশন দিয়ে দেবে। তো পারমিশন দিতে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা মিউজিক প্লেয়ার। তো বন্ধুরা আমার সাউন্ডটা কমানো আছে, কারণ এই গানটা যদি আমি বাজাই ব্যাকগ্রাউন্ডে বেজে গেলে আমার ভিডিওটা তো কপিরাইট পড়ে যেতে পারে। তাই বন্ধু আমি এখান থেকে গানটা দেখে প্লে করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা প্লে হচ্ছে, বাট আমি তোমাকে সাউন্ড শোনাতে পারছি না, সাউন্ড শোনালে হয়তো আমার কপিরাইট পড়ে যেতে পারে ভিডিওটায়। তো দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে বন্ধুরা যে অ্যাড বলে অপশানটায়, বন্ধুরা এই অপশনে তোমরা লং প্রেস করবে। তো লং প্রেস করার পর বন্ধুরা তোমাদের যে পাসওয়ার্ড সেকশন সেটা খুলে যাবে। তো এটা হচ্ছে গ্যালারি ভোল্টটা। তো বন্ধুরা ভোল্টটা দেখো আমি এখান থেকে ওপেন করছি। তো বন্ধুরা এটা তোমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে, তো ক্যালকুলেটরে যেমন পাসওয়ার্ড সেট করেছিলে সেম প্রসেসে তোমরা পাসওয়ার্ড সেট করবে। তোমাদের হয়তো সামনে একটা আসবে যে ইওর বার্থ প্লেস বলে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে, এছাড়াও একটা অপশান আসবে যে এরকম দুবার পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে অর্থাৎ তোমার যেভাবে পাসওয়ার্ড দাও, প্রথমে পাসওয়ার্ড দিলে দ্বিতীয়বার একবার পাসওয়ার্ড দিলে কনফার্ম করে দিলে, তো তারপর তোমাদের ভোল্টের পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে টিক মারছি, টিক মারার পর বন্ধুরা আমাদের যে ভোল্টি সেটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের ভিডিও ফটো বন্ধুরা হাইড করে রাখতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই অ্যাপটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটাকে একটা লাইক দেবে। তো কি তো তোমরা ফাস্ট ব্রাউজিং প্রাইভেট ব্রাউজার থেকে করতে পারবে। তো সেই ব্রাউজারটা সাইজ খুবই ছোট। দেখো বন্ধুরা এই অ্যাপটি তোমরা ডাউনলোড করবে, Dolphin 0 যে অ্যাপটি আছে বন্ধুরা তোমরা এই অ্যাপটি ডাউনলোড করবে প্রাইভেট ব্রাউজার। তো বন্ধুরা এই অ্যাপটি সাইজ দেখবে 500 KB-র মধ্যে বা 600 KB-র মধ্যে, 1 MB-ও না। তো এই অ্যাপটা থেকে বন্ধুরা তোমরা খুব ফাস্ট ব্রাউজিং করতে পারবে। তো বন্ধুরা যাদের ফোন হয়তো স্টোরেজ ফুল বা র্যাম ভর্তি হয়ে গেছে তাদের ক্ষেত্রে বন্ধুরা এই অ্যাপটা খুবই ভালো। তো এখান থেকে অনেক ফাস্ট ব্রাউজিং করা যায় বন্ধুরা। দেখো বন্ধুরা আমি অ্যাপটি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। তো দেখো বন্ধুরা ওপেন করার তোমার এখানে সার্চ বারে গিয়ে সার্চ করছি আমি google.com। তো এই অ্যাপটা থেকে বন্ধুরা প্রচুর ফাস্ট হয় যাদের ফোনের স্টোরেজ বেশি বন্ধুরা বা স্টোরেজ কম, সেক্ষেত্রে তোমরা এই অ্যাপটি ব্যবহার করে বন্ধুরা তোমাদের অনেক কাজে দেবে। দেখো বন্ধু আমি গুগলটি খুলছি youtube.com। দেখো বন্ধুরা কত ফাস্ট হচ্ছে, দেখো বন্ধু দেখতে পাচ্ছ বন্ধুরা এই ব্রাউজার থেকে বন্ধুরা কত ফাস্ট তোমরা ফাস্ট ব্রাউজিং করতে পারবে। তো বন্ধুরা যাদের ফোনের অনেক হয়তো স্টোরেজ কম তারা বন্ধুরা এই অ্যাপটি ব্যবহার করবে, দেখবে অনেক উপকার দেবে। তো বন্ধুরা আশা করি তোমাদের ব্রাউজার জন্য কাজে দেবে। তো যদি কাজে লাগে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা একটা লাইক দেবে, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা আজকের শেষ অ্যাপের কথা বলবো তোমাদেরকে, চলো বন্ধুরা সেই অ্যাপটি দেখে নিই। আজ তোমাদের শেষ অ্যাপের ব্যাপারে যেটা বলবো তো সেটা হচ্ছে কি তোমাদের ডিসপ্লের ওয়ালপেপারটাকে আরও স্মার্ট করতে পারবে। খুব একটা স্মার্ট না, বাট অ্যাপটা সাইজে খুব একটা বড়ো না, কয়েক কেবির মধ্যে। তো অ্যাপটা হচ্ছে কি তোমরা গিয়ে সার্চ করবে প্লে স্টোরে গিয়ে মেটেরিয়াল লাইভ ওয়ালপেপার। তো বন্ধুরা এগুলো সার্চ করার পর তোমরা যে এই অ্যাপটি আছে বন্ধুরা তো হচ্ছে এই আইকনটা বন্ধুরা তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা অ্যাপটি সাইজ খুব একটা বড়ো না, খুবই কম। তো এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কালকে, দেখবে যে যাদের ফোনের স্টোরেজ কম তারা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করে তোমরা কী করে ফোনটা ফাস্ট করবে। তো তাদের জন্য বন্ধুরা খুবই ভালো, যে 4টে অ্যাপ বললাম হলো 4টে অ্যাপে তো খুব জোর বন্ধুরা 10 MB-ও জায়গা খাবে না। তো বন্ধুরা যাদের ফোনের স্পেস কম বন্ধুরা এই অ্যাপগুলো তোমরা ডাউনলোড করে রাখতে পারো, আশা করি কাজে দেবে। তো বন্ধুরা অ্যাপটি তোমরা ডাউনলোড করবে মেটেরিয়াল সাইকেল ফ্রি লাইভ ওয়ালপেপার। তো বন্ধুরা অ্যাপটা আমি ওপেন করছি। তো দেখো বন্ধুরা ওপেন করার পর বন্ধু দেখতে পাচ্ছ যে এখানে একটা অপশন আছে যে সেট ওয়ালপেপার বলে। তো বন্ধুরা দেখো আমি ডিসপ্লে যেখানে ট্যাপ করে বন্ধুরা সেখানে একটা বাবলস হবে,
দেখো তোমরা ডিসপ্লে দেখেই ট্যাপ করে কারণ বন্ধুরা সিগন্যাল পাবল হবে। তো বন্ধুরা এটা খুব সুন্দর ওয়ালপেপার, তোমাদের ডিসপ্লেটা বা ওয়ালপেপারটা অনেক স্মার্ট হবে, দেখতে ভালো লাগবে। তো এখান থেকে তোমরা এটা একটা সেট ওয়ালপেপারে ক্লিক করে বন্ধুরা সেট করে রাখতে পারো। তো বন্ধুরা আশা করি তোমাদের চারটে যে অ্যাপের কথা বললাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক দেবে, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।